গত পরশু পত্রিকা দেখেন, ফিলিস্তিনে আরও বেশি রক্তপাত হোক, আরও মুসলমানকে হত্যা করার জন্য ইসরায়েলকে $17.1 বিলিয়ন সাহায্য দেওয়ার জন্য এখন যে বদমাশ আছে বুড়োটা বাইডেন তাতে সই করেছে। কিন্তু সেখানে অনেক মুসলমান আছে এবং ইহুদিদের মধ্যে অনেক ভালো লোক যারা আছে এমপি, তাদের 159 জনের মতন লোক তাদের বিরোধিতা করেছে এটা হবে না। আজকের যে ফিলিস্তিনের উপরে জুলুম হচ্ছে এই প্রেক্ষাপটে মেরাজের গুরুত্ব জানা খুবই জরুরি, আর এই জন্য আমরা এটা লিখছিলাম। আর মেরাজটা তিনি কী কী নিয়ে আসলেন? এক, তিনি তিনটা বিষয় নিয়ে এলেন, এক পাঁচ অক্ত সালাত, দুই সূরা বাকারার শেষ দুটি আয়াত, তিন উম্মতে মুহাম্মদের মধ্যে যারা কখনো শিরিক করেনি আল্লাহ তাদেরকে ক্ষমা করার সুসংবাদ দিলেন। বাংলাদেশে মেরাজ পালিত হয়েছে, মেরাজ নবীর উপরে আমাদের লিখিত প্রবন্ধটা গতকালকের ইনকিলাবে বের হয়েছে, বাংলাদেশে এটা চলতে 27 রজব রজব হিসাবে। কোন তারিখে মেরাজ হয়েছিল এটা সম্পূর্ণরূপে অস্পষ্ট, তো মেরাজ বিষয়টা তো সঠিক, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত, কবে কোথায় কীভাবে হয়েছিল এগুলো সব ব্যাখ্যা আছে, কিন্তু কোন তারিখে হয়েছিল সঠিকভাবে বলার উপায় নাই। সকাল সন্ধ্যায় তিনি আমাদেরকে আসমানের খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি, রে তো খালি বাতুল মুকদ্দাসে গিয়েছে, আসমান তো ঘুরে আসলে আমরা তো বিশ্বাস করি, আর তুমি তো বাতুল মুকদ্দাস বলছো। এই কথা শোনার পরে ওদিন থেকে তুই আবু বকর সিদ্দিক নামে পরিচিত হয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের কর্তব্য সিদ্দিক হওয়া, প্রতিটি বিষয় আমাকে বুঝতে হবে, বুঝতে বুঝতে জীবন শেষ হয়ে বোঝা শেষ হবে না। বিজ্ঞ সন্তান বলার মধ্যে এটা প্রমাণ হয়ে গেল, ইসহাকের বংশে হাজার হাজার নবী জন্মগ্রহণ করলে সবাই তো মাশাআল্লাহ বিজ্ঞ, দুই সন্তানের মাধ্যমে পুরা মক্কা ভূমি এবং পুরা ফিলিস্তিন ভূমি আবাদ হয়েছে, সমস্ত হাজার হাজার নবী সবই ফিলিস্তিনের, সমস্ত নবীদের কর্মভূমি হচ্ছে ফিলিস্তিন, আর শেষ নবীর কর্মভূমি হচ্ছে মক্কা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سورة بونس ستايل ایک آیت جاوتی و حمد و ثناء اللہ رب العالمین الجنة جاوتی و درود و صلاة شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الجنة বাংলাদেশে মেরাজ পালিত হয়েছে,
মেরাজ নবীর উপরে আমাদের লিখিত প্রবন্ধটা গতকালকের ইনকিলাবে বের হয়েছে, যারা দেখেছেন তারা দেখেছেন। মেরাজ কবে হয়েছিল এই বিষয়ে নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। বাংলাদেশে এটা চলতে 27 রজব নাকি রজব হিসাবে যারা দিবস পালন করেন তাদের সুবিধার জন্য 27 রজব করা হয়েছে, কিন্তু এটা আদৌ ঠিক নয়। কোন তারিখে মেরাজ হয়েছিল এটা সম্পূর্ণরূপে অস্পষ্ট। তো মেরাজ বিষয়টা তো সঠিক, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। কবে কোথায় কীভাবে হয়েছিল এগুলো সব ব্যাখ্যা আছে, কিন্তু কোন তারিখে হয়েছিল সঠিকভাবে বলার উপায় নাই। এ তারিখকে বিষয়টি গোপন রাখার বা অস্পষ্ট রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে মুসলমান অনুষ্ঠান সর্বস্ব না হয়ে পড়ে। একদিন খুবই বড়সড় অনুষ্ঠান পালন করে ভাবলাম মেরাজ পালন করা হয়ে গেল, তো মেরাজের কোনো শিক্ষা আমরা ভুলে গেছি। মূল বিষয়টা হচ্ছে মেরাজের শিক্ষা এবং সেখান তার তাৎপর্য এবং সেখানে আল্লাহ রাসূল কী কী নিয়ে এলেন, তার ভূমিকাটা কী ছিল। আজকের যে ফিলিস্তিনের উপর জুলুম হচ্ছে এই প্রেক্ষাপটে মেরাজের গুরুত্ব জানা খুবই জরুরি, আর এই জন্য আমরা এটা লিখছিলাম। আল্লাহ বলছেন দেখো সুবহান, সুবহান শব্দটা ব্যবহৃত বিস্ময়কর অর্থে, অলৌকিকত্বের অর্থে। সুবহানা দিয়ে আয়াত শুরু হচ্ছে, আল্লাযি আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন, বান্দা নিজে যায়নি, আল্লাহ তাকে নৈশ ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযি বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার চারিপাশ এলাকাকে আমরা বরকত মণ্ডিত করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। অর্থাৎ তোমরা সেই মসজিদুল আকসার সম্মান রাখছো কি না রাখছো, কী বলছো কী বলছো না, সব কিছু আল্লাহ শুনছেন এবং দেখছেন। এই আলোচনার মধ্যে অনেক কিছু এসে গেছে। প্রথম কথা হচ্ছে ইসরা, এখানে তো মেরাজের কথা নাই। বনু ইসরাইলের প্রথম আয়াতে ইসরার কথা এসেছে, অর্থাৎ মক্কা থেকে বাইতুল আকসা, এই যে আশাটা। এরপরে সূরে নজমের 13-18 পর্যন্ত 6 আয়াতে মেরাজ সম্পর্কে এসেছে। মেরাজ অর্থ সিঁড়ি, আমরা লিফটে উঠি না, এটাই ধরে নেন মেরাজ। সেখানে যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইজ ইউগাশ্শিল সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এটা হচ্ছে মেরাজ। কীভাবে হলো? আল্লাহ বলছেন লাকাদ রাআহু নাজলাতান উখরা, জিব্রিলকে আল্লাহ রসুল দেখেছিলেন আর একবার। কোথায়? ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহা ওই পর্যন্ত একটা কুল গাছ বলা হচ্ছে। মুনতাহা মানে শেষ সীমা, যার উপরে আর যাওয়া যায় না, বান্দার সমস্ত আমল ওই পর্যন্ত ওঠে, ভালো আমল যেগুলো আমরা করি এসবগুলো ওই পর্যন্ত ওঠে, ওখান থেকে আল্লাহর কাছে পৌঁছে। কিন্তু যেসব আমল আল্লাহ কবুল করেন না, দুষ্ট লোকদের আমল, ওখান থেকে ব্যাক করে নিচে নামিয়ে দেওয়া হয়, তার কবরে চলে যায়। ইন্দা জান্নাতুল মাওয়া, যেখানে আছে জান্নাতুল মাওয়া, আদম ছিলেন প্রথমে তো জান্নাতুল মাওয়াতে, সেখান থেকে তো দুনিয়া আসছে। কুন্না হাবিতু মিনহা জামিয়ান ফাম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া
فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون الله বলছেন আমি বললাম তোমরা নেমে যাও জান্নাত থেকে সবাই অতঃপর যখন তোমাদের কাছে আমাদের কোন হেদায়েত পৌঁছবে যারা সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয়ের কারণ নেই তাদের কোনো চিন্তার কারণ নেই কিন্তু আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বি আয়াতিনা কিন্তু যারা অবিশ্বাস করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে মিথ্যারোপ করবে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে চিরদিন থাকবে যে নাহা বেতু মিনহা জামিয়ান নেমে যাও এখান থেকে সবাই কোথা থেকে নামবে জান্নাতুল মাওয়া থেকে সেটি আল্লাহ বলছেন ইন্দা জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতার উপরে হলো জান্নাতুল মাওয়া এজ ইউগাশি সিদরাতা মা ইয়াংশা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে অবস্থা কি হলো পুরা কুল গাছটা ঢেকে গেল মা ইয়াংশা যেমনভাবে ঢাকার ব্যাখ্যা নেই এটা বুঝে নিতে হবে হঠাৎ আসমানের মতো অন্ধকার হয়ে পুরা সিদরাতুল মুনতাহা ঢেকে গেল এই সময় জিব্রিল আল্লাহ রসুলকে ছেড়ে গেলেন উনি একা হয়ে গেলেন মা জাগাল বাসার ও মা তাগা আল্লাহ কাদের আমিন আয়াত রব্বিল কুবরা এই সময় আল্লাহ রসুলের চোখ বিভ্রান্ত হয়নি তার হৃদয়ও সীমালঙ্ঘন করেনি আল্লাহ তাকে আল্লাহ কাদের আমিন আয়াত রব্বিল কুবরা তার প্রতিপালকের বহু নিদর্শন তিনি সেখানে দেখলেন কি দেখলেন ব্যাখ্যা হাদিসে আছে ওইখানে আল্লাহ পাক তাকে ওহি করলেন পঞ্চাশক্ত সালাতের উনি ফিরে আসার সময় মুসার সঙ্গে দেখা হলো মুসা বললো তুমি পারবে না আমার উম্মত অবাধ্যতা করেছে তোমার উম্মত পঞ্চাশক্ত সালাত ডেলি আদায় করবে কোশ্চিন করে পারবে না আবার ব্যাক করো চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে সুপারিশ করলেন আবার এলেন আবার গেলেন বারবার সুপারিশ করে শেষ আল্লাহ বললেন ঠিক আছে তোমার উম্মতের জন্য পাঁচ অক্ত সালাত নির্ধারণ করলাম ফরজ হিসাবে প্রতি অক্তের সালাত যে দশ নাকি বৃদ্ধি পায় পঞ্চাশ অক্ত নাকি পাঁচ অক্তেই তোমাদের উম্মতের জন্য আমাকে দেওয়া হলো বললাম আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া পাঁচ অক্ত সালাতে সবচেয়ে বড় পাওয়া এর মধ্যে আল্লাহর বিশেষ রহমত আমাদের জন্য নাজিল হয়েছে যারা মনে করেন যে আমরা ভালো মুসলমান সালাত পড়া কি দরকার কলব সাফ তো দুনিয়া সাফ না কলব সাফ হলে হবে না তাকে অবশ্যই পাঁচক সালাত আদায় করতেই হবে হাদিসে তার ব্যাখ্যা এসে যদি তোমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয় আর সেখানে যদি তোমরা পাঁচবার দৈনিক গোসল করো তাহলে দেহে কি কোনো ময়লা থাকে আল্লাহ তো জিজ্ঞেস করছেন যারা পাঁচক সালাদ নিয়মিত আদায় করেন তাদের অন্তর জগৎ পরিচ্ছন্ন হয়ে যায় আর অন্তর যদি পরিচ্ছন্ন না হয় দেহ পরিষ্কার হতে কোনো লাভ নেই এজন্য ইসলামে আধ্যাত্মিক এবাদতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আর এই জন্যই বলা হয়েছে রাত্রির সালাত আদায় করা দিনের সালাত আদায় স্থিতি বেশি উত্তম কারণ নিরিবিলি সময় তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে সব কথা বলা যায় হাদিসের ব্যাখ্যা আছে ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু মুসল্লি যখন সালাত আদায় করেন তখন তিনি তার প্রতিপালকের সঙ্গে কথা বলেন গোপনে আলাপ করেন অথচ অন্যান্য ধর্মের লোকেরা ধ্যান করে অনেক কিছু করে খ্রিস্টান ভাইরা একটা ওদের এক ক্রুশ বানিয়েছে তার সামনে দাঁড়িয়ে চোখে দাঁড়িয়ে থাকে ওগুলো সচক্ষে দেখেছে কাজ করাগুলো কী করলেন ধ্যান করলো কী ধ্যান করলেন বলতে পারেন না আপনারা ধ্যান করেন আর আমরা কিন্তু আল্লাহর সাথে কথা বলি কোনটা ভালো এবার আসেন এই আয়াতের মধ্যে চারটা বিষয়ে ইঙ্গিত রয়েছে এক ইসরা ও মিরাজের পুরো ঘটনাটি রাত্রির শেষাংশে স্বল্প সময় একবার মাত্র সম্পন্ন হয়েছিল লাইলান শব্দের মধ্যে যার ব্যাখ্যা আসছে লাইলান মানে ইসমে নাকরা একটি রাত্রে তা যেহেতু নাকরা এসে গেছে রাত্রির একটা অংশে পুরা রাত্রি নয়
2 নম্বর ঘটনাটি ঘটেছিল জাগ্রত অবস্থায় সশরীরে, স্বপ্নের অবস্থা নয়। স্বপ্ন হলে তো কোনো বিষয়ই না, আমরা স্বপ্ন তো ঢাকায়ও যাই, পারলে আমেরিকাও ঘুরে আসি, স্বপ্ন হলে তো কী লাভ। বাস্তবে হয়েছিল বলে তো একদল নমুসলিম মোর্তাদ হয়ে গেছিল, মোহাম্মদ একটা ভণ্ড নবী। তার কারণ মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ঘোড়ায় বা উঠে গেলে কমপক্ষে 2 মাস লাগে যাতায়াতে, আর 2 মাসের পথ এক রাতে ঘুরে আসলে যদি কেউ বলে তার লোক পাগল ছাড়া কী বলবে। ফলে কাফেরদের প্রশ্নোত্তরের সামনে একদল লোক ওনাকে মোর্তাদ বলে দিল, তারা মোর্তাদ হয়ে গেল, ইসলাম তো বেরিয়ে গেল। সেই সময় আবু বকর সিদ্দিক তাদের সামনে গিয়ে হাজির, সবাই বলছে এই তোমার লোক তো পাগল, কেন ওই এক রাত্রে চলে আসছে বাইতুল মুকদ্দাস ঘুরে। তা আবু বকর কী বললেন, আরে এর চেয়ে তো অনেক বড়ো খবর তার কাছ থেকে আমরা পাই, সকাল সন্ধ্যায় তিনি আমাদেরকে আসমানের খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। রে তো খালি বাইতুল মুকদ্দাসে গিয়েছে, আসমান তো ঘুরে আসলে আমরা তো বিশ্বাস করি, তুমি তো বাইতুল মুকদ্দাস বলছো। এই কথা শোনার পরে ওদিন থেকে তুই আবু বকর সিদ্দিক নামে পরিচিত হয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের কর্তব্য সিদ্দিক হওয়া, প্রতিটি বিষয় আমাকে বুঝতে হবে, বুঝতে বুঝতে জীবন শেষ হবে, বোঝা শেষ হবে না। বিজ্ঞান এখন বোরাকের রিসার্চ করে তারা বৈদ্যুতিক রকেট বানাচ্ছে, ভূমণ্ডল নবমণ্ডল ঘুরে পাচ্ছে না এখন। গত সপ্তাহে পত্রিকা পড়ে দেখেন, এই সূর্যের পেটের মধ্যে 60টা পৃথিবী আছে, বলেন এই পত্রিকায়। এক পৃথিবীতে আমরা কিছু জানি না, আমরা শিক্ষা সফর করি বছরে একদিন, যেখানে যাই না চিনি না, জানার জন্য। বাংলাদেশের ছোট্ট একটা দেশ না, ম্যাপে তো খুঁজেই পাওয়া যায় না, এর সব কিছু কি আপনারা কেউ চেনেন? চিনি না। তাই এই পৃথিবীটা যদি আমরা চিনতে যাই সারা বছর ঘুরলেও হবে না, আর এখন তো প্লেনে যাওয়া যায়। এরপরও যদি এরকম 60টা পৃথিবী এক সূর্যের পকেটে থাকে, পেটের মধ্যে থাকে, তারও কত হাজার লাভ হলো জানে। আর এখন তো আলোকবর্ষ হয়েছে, মিনিটে এই সেকেন্ডে 3000 কিলোমিটার যায়, এটা 1 বছর হলে কত বছর হয়? তো সেইটার বলা হচ্ছে 100 কত আলোকবর্ষ পরে ওগুলি পাওয়া যাবে, 188 আলোকবর্ষ পরে। দেখা যাচ্ছে মানুষের জ্ঞানের জানার বুঝার বহু কিছু বাকি রয়েছে, কিন্তু অবকাশ সিদ্ধিক যুক্তি তো জান নাই, বলে এ তো বাইতুল মুকদ্দাস, আরে এ তো দুনিয়াতে, আর আসমানি খবর আমরা ডেলি পাই সকাল সন্ধ্যায়, এ তো কোনো ব্যাপারই না। এই যে আকিদা, বিশ্বাস করার যে মেজাজ, এটা যার মধ্যে থাকবে সে আখেরাতে মুক্তি পাবে। যার মধ্যে কোরআন হাদিসের উপরে এই বিশ্বাস আছে, আমরা আশা করতে পারি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে জান্নাতের ফেরদাউস নসিব করবেন। আর যদি এই বিশ্বাসহীনতার মধ্যে আমরা থাকি বা দুর্বল বিশ্বাসী হই বা সন্দেহবাদী হই, তাহলে আমার কোথাও মুক্তি নেই। আব্দি বলার মধ্যে আব্দ মানে কি, এটা দেহ না, দাস, আত্মা এবং দেহ মিলিত একটা দাস হয়। আমরা যারা বসে আছি মুসলিম, আমরা সবাই একজন এক একজন আবদুল্লাহ না, প্রত্যেক তো আমরা আল্লাহর দাস। যদি ভেতরটা রুহুটা না থাকতো তাহলে কি আমাদেরকে এই দেহর কোনো মূল্য ছিল? আবার শুধু রুহু থাকলে তো দাস হয় না, রুহ এবং দেহের মিলনেই একটা জীবন্ত মানুষ হয়। এটা বোঝা যায় এই বিষয়টা ছিল সশরীরে। প্রথম দিকে অনেক সাহাবিয়াতে অবিশ্বাস করেছিলেন, কিন্তু পরে তারা সবাই এক হয়ে গেছেন যে কোনো সমস্যা নেই। 25 জন সাহাবি থেকে একবার মোতাওয়াতের বা অবিরত ধারায় হাদিস বর্ণিত হয়েছে, অর্থাৎ এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। ইবনে কাসির বলছেন মেরাজের ঘটনাটি সমস্ত মুসলিম উম্মাহ এক বাক্যে বিশ্বাস করেছে, কিছু সংখ্যক জিন্দিক ও মুলহিদ এটাতে সন্দেহ আরোপ করেছে।
আমরা কিছু সংখ্যার মধ্যে যাব না, সবার সঙ্গে থাকবো, এটা বুঝতে হবে। পৃথিবীর সকল জ্ঞানী মণ্ডলী সবাই এটাকে স্বীকার করেছেন, এবং বিজ্ঞানীরা যারা মুসলিম নন তারাও কোরআনকে বিশ্বাস করে বলেই তো তারা এগুলো রিসার্চ করছে। যদি সে যুগে মোহাম্মদ যেতে পারে, এ যুগে আমরা একটা চেষ্টা করে দেখি না, ওরা চেষ্টা করতে সারা জীবন কাটাবে, পাবে না কিছুই। এমনকি যে যে কদিন আগে মারা গেল না, গত বছর কি ফ্রান্স কি বুঝলাম না, স্টিফেন হকিং, সে তো অত্যন্ত বড় ধরনের নববিজ্ঞানী ছিল, আইনস্টাইনের পরই তার নাম দেওয়া হয় এ যুগের লোক। কিন্তু উনি ওই নববিজ্ঞানের মৃত্যু খুঁজে পায়নি। মানুষ মরে না, দেহ মরে, অত কেয়ামত বলে কিছু নাই, মৃত্যু বলে কিছু নাই। তো বাট তুমি মরে গেলি কেন? নিজের প্রমাণ দিচ্ছ যে আসলে মৃত্যু বলে কিছু নেই, যে আমি বলেছি আসলে ভুল, আমি তো মরে গেলাম, ঠেকাতে বললো মরতে হবেই। এই মৃত্যুর মালিক মানুষ নয় আল্লাহ, জন্মদানের মালিকও মানুষ নয়, ওটাও আল্লাহ। যে রুহটা আমার ভেতরে আসে জীবনে আমার দেখতে পাইনি, ও যার হুকুমে এসছে তার হুকুমেই যাবে, তোমার ঠেকানো কোনো কায়দা নেই। বহু লোক প্যারালাইজ হয়ে পড়ে আছে ঘরে, মরেও না কিছু না, পরিবারের লোক সাহেব এটা মরে না কেন? আমাদের প্রধানমন্ত্রী বলেনি বিরোধী দল নেত্রীকে, শুনছি মরবে মরে মরে, তো পড়ে আছে দেখেছি, বলেনি পড়ে থাকা যে কি কষ্ট। প্রধানমন্ত্রীর প্রতি আল্লাহ রহম করেছেন না, আমরা তার নিরাপত্তা কামনা করি, উনি তো পড়ি নেই। যিনি পড়ে আছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী, তাকে উনি ঠাট্টা করলেন, কিন্তু একটু ভালো হয়নি। এটা যে কোনো সময় আপনার ভাগ্য হয়ে যেতে পারে, আল্লাহ তাকে রেখে দিয়ে দেখানোর জন্য। যারা অসুস্থ হয় তারা সুস্থ মানুষের জন্য পরীক্ষা নয়? প্রতিবন্ধী মায়ের কোল ঠান্ডা করে একটা সন্তান, কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চাটি তার জীবনের সান্ত্বনার স্থল। যারা প্রতিবন্ধী সন্তানের বাপ বা মা, তাদের স্নেহ ভালোবাসা সুস্থ ছেলের চাইতে ওই প্রতিবন্ধীর প্রতি বেশি, তাই না? কেন হয়? আল্লাহবাক এমনি করেই ফেতনা আকারে সৃষ্টি করেন মানুষকে। অনেক দেখেন অনেক বাপ মা সন্তান পাচ্ছে না, দেখতে দিতে পারছেন, তাদের সান্ত্বনা কি? সেখানেও সান্ত্বনা আছে যে পৃথিবীর মানব বংশধর সংখ্যা ভারসাম্য রক্ষার দায়িত্ব মানুষের নয়, এটা আল্লাহর। একজনের 10-12 সন্তান, আমি তো সচক্ষে দেখেছি 26 সন্তান বাপ মাকে আমি দেখেছি, একেবারে বড় মেয়ের সঙ্গে তার মায়ের চেহারা বোঝা খুব মুশকিল, সবাই হাস্যোজ্জ্বল চেহারা, মানে তারা আপনাদের কোনো কলকব্জা খাটায়নি, যেভাবে এসেছে সেভাবে হয়েছে, প্রত্যেকেরই স্বাস্থ্য ভালো, প্রত্যেকের চেহারা ভালো, তারা খুব হাস্যোজ্জ্বল। এটা দেখেছি 71 সালে ইন্ডিয়াতে পালাইলেন সব মানুষ, তখন দেখেছি আমি এটা আমাদের হাটকলায়। সবাই লেখ তাদেরকে দেখার জন্য গেছিলেন, 26টা সন্তানের বাপ মা এসছে, সবাই মনে তাজা রাখবে, মা আর মেয়ে পার্থক্য বোঝা খুব মুশকিল। কারণ মেয়েদেরকে সন্তান দানের জন্য যে যোগ্যতা ক্ষমতা আল্লাহ দান করেছেন, তারা সেখানে বাধা সৃষ্টি করেনি বলেই তো স্বাস্থ্য ভালো আছে। আর এখন দুটা বাচ্চা নিয়ে রোগ জ্বর জ্বর দেহ নিয়ে মা সারা বছর ঘুরে বেড়ায়, খেয়াল করছেন বিষয়টা? হয় মেয়েটা ফুলে যাচ্ছে অথবা সুটকে শুকিয়ে যাচ্ছে, আর ট্যাবলেট ক্যাপসুল তোর সঙ্গে সাথী, ভাত করার আগে একটা ট্যাবলেট খেয়ে নেয়, গ্যাসের ট্যাবলেট, পরে যে আবার খায়। তো মানে আল্লাহর রাস্তাও বন্ধ করে তার খোদ্দাকে দুনিয়াতে পোহাতে হবে। প্রতিটি বিষয় আল্লাহর দেওয়া বিধানকে যদি মানুষ মেনে নিত, আজকে মানুষের মধ্যে কষ্ট হতো না। জাপান, ফ্রান্স, ভারত যারা এসব কাজ করেছে, ভ্রূণ হত্যা করেছে, তাদের এখন যুবক নাই, কর্মক্ষম লোক নাই। ফলে কলকারখানা সারাতে গেছে যুবক লাগে না, পাচ্ছে না। এখন তারা পুরস্কার ঘোষণা করছে, একটা মেয়ে সন্তান বা একটা ছেলে সন্তান যদি হয় এত টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, এরাই 30 বছর আগে ঘোষণা করেছিল চীনে যে এক সন্তানের বেশি সন্তান হবে না, এখন চীন উল্টা পুরস্কার দিচ্ছে, যত সন্তানের 5 সন্তানের জন্য এত টাকা দেওয়া হয় মাসে মাসে,
এখন কেন ঠেলার নাম বাবা জিয়া? আল্লাহর প্রতিটি বিধান এই বান্দার কল্যাণের জন্য, এই বিষয়টা মনে রাখতে হবে। পুরা ঘটনাটি ঘটেছে রাত্রির এক অংশে, এটা দিয়ে প্রমাণ করে যে বৈদ্যুতিক শক্তি আর সাধারণ শক্তি এক নয়। চোখের পলকে আরশ থেকে ফেরেশতা চলে আসছে দুনিয়াতে, কোথায় আরশ আর কোথায় দুনিয়া? চোখের পলকে, কারণ এখন তো বোঝা যাচ্ছে সব বৈদ্যুতিক শক্তি। দু নম্বর হচ্ছে ঘটনাটি হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে, যেটা একটু আগে বললাম। তিন নম্বর হলো তাকে আব্দিহি আল্লাহর বান্দা বলে অত্যন্ত উচ্চ সম্মান দান করা হয়েছে। কোনো স্নেহাস্পদ ব্যক্তিকে নাম ধরে ডাকে মুরব্বীরা, তাই না? নাম ধরে ডাকলে সে যে কত খুশি হয়। এ যারা সত্যিকারের স্নেহ পাওয়ার যারা মুরব্বীকে সম্মান করেন তারা এটা বোঝে। বাপ যখন ছেলের নাম ধরে ডাকে ছেলের আর কোনো পথ থাকে না। এমনকি আমরা যারা সংগঠনের জীবনে আছি আমরা যখন কোনো কর্মীর নাম ধরে ডাকি স্তম্ভিত হয়ে যায়, স্যার এখনো নাম মনে আছে? তার এক কিছু বলা লাগে না, ডানি বা কখনো সে ঘুরবে না। যত বড় আলেম হোক না কেন, স্নেহের একটা দারুণ সম্পর্ক মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহবাক তার শেষ নবীকে আব্দেহী বলেছেন, তার বান্দাকে তাকে দাসকে ডেকে নিলেন। মানুষের সর্বোচ্চ মর্যাদা হলো আল্লাহর দাসত্বের মধ্যে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাস হওয়ার মধ্যেই মানুষের সবচেয়ে উচ্চ সম্মান। আমরা যেন আমাদের সার্বিক জীবনটা আল্লাহর দাসত্বের মধ্যে ব্যয় করতে পারি, আল্লাহ আমাদের সেইভাবে কবুল করে নেন। দু নম্বর এটা ছিল প্রত্যক্ষ দর্শন। আমার জাল্লা রুইয়া আল্লাতি আরায়নাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, তোমাকে যে স্বপ্ন আমি দেখিয়েছি এটা মানুষের ফেতনার জন্য, পরীক্ষা করবে কি করবে না, বিশ্বাস করবে কি করবে না, এই পরীক্ষা করার জন্য আমরা এটা দেখিয়েছি। এই রুইয়ার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলছেন যে এটা হলো প্রত্যক্ষ দর্শনের স্বপ্ন নয়। এটা বুখারিতে দু জায়গায় আসছে হাদিসটা, 47:16, 38:88। সাহাবিদের কোনো ব্যাখ্যা পেলে আমাদের কোনো ব্যাখ্যা চলে? ইবনে আব্বাসই বলে দিচ্ছেন এখানে রুইয়া অর্থ যারা রুইয়া গোলতাদি করেছেন তারা ভুল করবেন, এ রুইয়া অর্থ প্রত্যক্ষ দর্শন। এরপরে আসেন, নবীদের স্বপ্ন নিঃসন্দেহে সত্য হয়ে থাকে, কিন্তু এটা যদি স্বপ্নই হইত তাহলে কোনো বিশ্বাসের কোনো ব্যাপার থাকতো না। এটা স্বপ্ন নয় বলে সুবহানা দিয়ে শুরু হয়েছে, সুবহানাল্লাহ, বিস্ময়কর খবর। এরপরে বাইতুল মুকদ্দাসের আশপাশের ভূমি অর্থাৎ ফিলিস্তিন যেটা, ওখান থেকে শাম পর্যন্ত, এখন তাকে সিরিয়া বলছি আমরা, পুরা ভূমিটা বরকতমণ্ডিত ভূমি। আর এই বরকতমণ্ডিত ভূমি আল্লাহ ইচ্ছা করলে মক্কা থেকে মেরাজ করাতে পারতেন না? মক্কা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেলে কেন? এর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হলো শেষ নবী এসে গেছেন, আত্মনবী আসবেন না। বাইতুল মক্কা তো হাজার হাজার নবীর জন্ম, আর মক্কা তো শেষ নবীর জন্ম। পরবর্তী উম্মত অর্থাৎ মুসলিম উম্মা মক্কা এবং ফিলিস্তিন উভয়ে পবিত্র ভূমির দায়িত্বশীল হবে, কর্তৃত্বশীল হবে, আর নবী আসবে না। সেটাই হয়েছে, যেদিন মক্কা থেকে মুকদ্দাসে ইসরা হয়েছে, নৈশ ভ্রমণটা হয়েছে, সেদিন থেকে মেয়েরাজ ওঠা পর্যন্ত প্রথম আকাশে গিয়ে হযরত আদম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি তাকে রিসিভ করেছেন কি বলে, আইয়ুহাল ইবনু সালেহ ওয়া নবিয়ুস সালেহ, হে সৎকর্মশীল সন্তান, হে সৎকর্মশীল নবী। এবারে শুরু করে এরপর থেকে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াহইয়া ইত্যাদি সব করে সর্বশেষে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক একই শব্দে তাকে রিসিভ করেছেন, আইয়ুহাল ইবনু সালেহ ওয়া নবিয়ুস সালেহ, হে সৎকর্মশীল সন্তান
এবং সৎকর্মশীল নবী। এর মাঝখানে যে নবীগুলি আসছে সিরিয়াল কিছু কম বেশি আছে, ইখতলাফ আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আসমানে নবীদের নাম আছে, তারা কিন্তু কেউই ইবনু সালে বলেনি, সৎকর্মশীল সন্তানকেও বলেনি, প্রত্যেকেই বলেছে এই হল আখুস সালে অন্নবীয় সালে, হে সৎকর্মশীল ভাই এবং সৎকর্মশীল নবী। সমস্ত নবীরা আমাদের রসুলকে ভাই বলেছেন, শুধুমাত্র দুইজন নবী আদম এবং ইব্রাহিম বেটা বলেছেন, ছেলে বলেছেন। ওই সময় যদি মুসা এই উপকারটা না করতো আমাদের, তো পঞ্চাশ সাল তাদেরকে মরতে হতে, তাই না? এই জন্যে আপনার সুরা সব পড়ে দেখবেন, কি জানো ওটা 4 নম্বর আয়াত, ওয়াজ কালা মূসা লিকম ইয়া কম লিমা তুজুনানি ওয়া কাত তালামুন আন্নি রাসূলু ইলাইকুম, আছে না, লিমা তুজুনানি, তোমরা আমার কাছে এত কষ্ট দিচ্ছ কেন? যে পৃথিবীতে যত নবী এসেছেন সবচেয়ে কষ্ট পেয়েছেন মূসা আলাইহিসসালাম, পদে পদে ইহুদিরা যে কত অবাধ্য জাতিরা, কোনো কথাই মানতে রাজি না, লেমা তো উজু নাই, এত কষ্ট তোরা আমাকে কেন দিচ্ছ? তো সেই মূসা আলাইহিসসালাম অভিজ্ঞ নবী, তিনি বুঝতে পারছিলেন, তার সঙ্গে আদমের ঝগড়া হয়েছিল যে তুমি বুড়া দাদু এমন ভুলটা করেছ, যদি না আমার এই মুসলমানদের এত কষ্ট হচ্ছে। তো শেষকালে আদম বললেন মূসাকে, আচ্ছা মূসা তুমি তো আমাকে গালি দিচ্ছ, তুমি কি দেখো নাই এই ঝগড়া ক্ষেত্রে আল্লাহ রসুল কি বললেন, যে আদম এবং মূসার ঝগড়া মেটালে এইভাবে আল্লাহ যে এটা তকদিরে আগে লিখে রাখছিলেন সেজন্যই আমার এটা হয়েছে, তুমি কি এটা পড়ো নি? মূসা বলে হ্যাঁ সে তো জানি, তো আমার কিছু করার নেই, এটা মিশকাতে ইমাম কদর আছে না প্রথম দিকে হাদিসটা পাবেন, আর তকদির যা থাকবে তা হতেই হবে, সেখানে তর্ক বিতর্কের কোনো লাভ নেই। যখন বাতুল মকদ্দেসের আশপাশে পুরো এলাকাকে হাজার হাজার নবীর বাস, কেন আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিঃসন্তান ছিলেন, বৃদ্ধ বয়সে তিনি যখন হিজরত করলেন মোসেল, এখন আমরা বলছি যাকে বাবেল, অর্থাৎ মক্কি জীবনে বাবেল জীবনে ছেড়ে যখন তিনি কেনান জীবনে এলেন, অর্থাৎ ফিলিস্তিন যাকে বলছি আমরা, এখানে আসার পথে তৎকালীন সেখানকার ফেরাউন যে ছিল মূল ফেরাউন, কিন্তু একটা লকব যাকে আমরা ফেরাউন বলি না, এটা কিন্তু একটা লকব বংশের, রেমেসিস দি ওয়ান, আর এখন হচ্ছে মরুন আপতে, যাই হোক নাম যাই হোক গা, তৎকালীন ফেরাউন তার স্ত্রীকে অপহরণ করল, তখন ইব্রাহিম সজ্জায় পড়ে গেলেন, আল্লাহ আমার স্ত্রীকে সম্মান রক্ষা তুমি, ওই শয়তান যতবার তার কাছে এসেছে ততবার প্যারালাইজড হয়ে গেছে, প্রথমবারে প্যারালাইজড, দ্বিতীয়বারে প্যারালাইজড, তৃতীয়বারও প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখে ও আর আগায়নি, তখন তার দ্বার রক্ষকে বলে এই তোরা কোন শয়তানকে নিয়ে এসেছে এখানে, হ্যাঁ তো শয়তানি মহিলা, ওকে ফেরত দে আর ওর খেদমতের জন্য একটা দাসী দিয়ে দাও, তার নাম হলো হাজেরা। উনি চলে গেলেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আল্লাহ শুকরিয়া আদায় করলেন, উনি তো হাজেরাকে পেলেন দাসী হিসেবে তার খেদমতের জন্য, ওনার স্ত্রী বলছে সারা তো বন্ধা, তা আমার তো দরকার নেই, আমার তো বন্ধা, আমার তো সন্তান হবে না, তো এটা আমি তোমাকে দিলাম দাসী হিসেবে তুমি ব্যবহার করো। এই হাজেরার গর্ভে আসলো ইসমাইল আলাইহিসসালাম, এবং ইসমাইলের বংশে আসলো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসমাইলের বংশে শেষ নবী শ্রেষ্ঠ নবী। এবারে সারার কাছে একদল ফেরেশতা আসলেন, বলা হচ্ছে জিবরিল ও মিকাইল, তারা এসে সারাকে সুসংবাদ দিল যে আপনার সন্তান হবে,
তার নাম হবে ইসহাক, এবং তার পরে আবার সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব। সারা পর্দা অন্তরাল থেকে কপালে থাপ্পড় দিয়ে বলছে, হায় কপাল, আমার আবার সন্তান হবে, আমি তো বন্ধা। তো ফেরেশতা বলল, হে ইব্রাহিমের পরিবার, তোমরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হচ্ছ? কোনদিন নবীর পরিবারের আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। দেখা গেল পরে ওই বন্ধ সারার গর্বে আসলো ইসহাক। ইসহাকের পরে যাবার আসবে তাও তো বলতে হলে আগেই, অ্যাডভান্স বলা শেষ। এই ইসহাকের বংশে হাজার হাজার নবী, যা তো হওয়ার কথা না। 1,24,000 পয়গাম বললি আমরা তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বাকি যত নবী, আর ইব্রাহিমের আগে 8-10 জন হবে, আদম, নূহ, ইদ্রিস, শীস, এগুলো আছে না, এই 8-10 জন বাদ দিলে বাকি সমস্ত নবী এসেছেন ওই বন্ধা নারী সারার সন্তান ইসহাকের বংশ হিসেবে। বলুন, সুবহানাল্লাহ, তো কল্পনাই করা যায় না আল্লাহর শক্তি যে কত বড়। এগুলো আমাদেরকে দেখানো হয়েছে, এই জন্য বলে ইল্লা ফিতনা, তো এটা ফিতনা যে মানুষ বিশ্বাস করে কি না। দেখো, সারা যদি জানতো যে আমার বাচ্চা হবে, তাহলে কি ওই ওই হাজিরাকে কি আল্লাহ নবীকে দিয়ে দেয় না, কিন্তু ইব্রাহিমকে দেয়, জানা যে আমার তোমার বন্ধ হবে না। আর হচ্ছে সব বুড়ো বসে, তখন তো 100 বছরের বেশি বয়স সারার, তখন তো হওয়ার সময় নেই। এই বিষয়গুলি সবই চলে আসতেছে বিশ্বাসী অন্তরকে পরীক্ষা করার জন্য। এই বিশ্বাসী অন্তর আমাদেরও হয়, এটা আমাদের মনে রাখতে হবে। যারা নিঃসন্তান তাদের কাছে অনেক পরীক্ষার বিষয় রয়েছে, অন্য নবীদের ক্ষেত্রেও। আসেন আপনি হযরতে জাকারিয়া আলাইহিস কাছে, মরিয়মের কাছে খাদ্য আসে, মরিয়ম বলছে আল্লাহর পক্ষ থেকে এসছে। মরিয়ম খালি হলো জাকারিয়া, মরিয়মের স্বামী নেই, আবার কোনো আমি নিজে তো তার খাওয়ার দেওয়ার মালিক, আমি তো কিছুই খাবার দেয় নেই, সবাই গিয়ে থেকে তাজা ফল ব্যাপার কি। মরিয়ম জবাব দিলে, আল্লাহর পক্ষ থেকে এসছে। জাকারিয়ার মনে হলো, আচ্ছা মরিয়মের যদি ফল আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, তা আমার তো বন্ধা স্ত্রী, আমার তো কোনো সন্তানই নেই, তা আমি দেখি না আল্লাহ কাছে আমার একটা কিছু সন্তান দেয় কি। উনি দোয়া করলেন, আল্লাহ তাজাল্লি ফরদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে নিঃসঙ্গ ছেড়ে দিও না, তুমি শ্রেষ্ঠ উত্তরাধিকারী। তারপরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, তার স্ত্রী সক্ষম হয়ে গেল এবং তার সন্তান হল। জাকারিয়ার এই প্রার্থনার মধ্যে আমাদের নিঃসন্তান দম্পতির জন্য প্রার্থনা রয়েছে। ওদিকে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন লোকদের অত্যাচারে বেরিয়ে গেলেন দেশ থেকে, বেরিয়ে যাওয়ার সময় তিনি কী দোয়া করলেন, ইন্নি জাহেবিন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, নিশ্চয়ই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। তারও কি বলেন, রব্বে হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তুমি আমাকে একটা সৎকর্মশীল সন্তান দাও। তার কী দেওয়া হলো তাকে, ফলাম্মা আসলাম, কী নামটা কী গো, আরে বাবা ইব্রাহিমের সন্তানটা কী দিল, ইসমাইল। ইসমাইলকে পাঠানো হলো, তাকে বলা হলো যে আলিম, হালিম, বলো বাবার নব গোলামেন হালিম, আমরা তাকে সুসংবাদ দিলাম একটা সহনশীল সন্তান হিসেবে। ওদিকে ইসহাকার বলা হলো নবী, মানে আলিম বলা হলো, ইসহাকের ব্যবহার বলা হলো আলিম, ইসহাককে আল্লাহ ব্যবহার করছেন আলিম দিয়ে, বিদ্যান বলে, আর এনার সঙ্গে বললেন হালিম দিয়ে, সহনশীল বলে। প্রমাণ কিন্তু পরে হয়ে গেল, কোরবানি করেনি, নিজে বাবার কথা শুনে কোরবানি হওয়া, এটা কি যাতা সহনশীলতার পরিচয় মনে করেন নাকি? 12-13 বছর বয়সেই তো তিনি বাপের কথাটা বলল, যদি ইসমাইল ওই সময় ওই পালিয়ে যেতেন, এতে পাহাড়ের খবর, পাহাড়ের এই গর্ত থেকে ঘুরে আর এক গর্ত আশ্রয় নিতেন,
আর ওই বুড়ো বয়সে তো তার পিছিয়ে পিছিয়ে এবার দড়ি ধরতে পারতেন না, কিন্তু না পলম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদানাহু ইয়া ইব্রাহিম ইত্যাদি ইতিহাস তো আপনারা জানেন। এই হালিমের পরিচয় উনি দিয়েছেন তার নিজের কোরবানির মাধ্যমে। আর ইসহাককে আল্লাহাক বলছেন আলিম, বিজ্ঞ সন্তান দান করিলাম, ফাবাসনাবে গোলাম আলিম, এখানে হলো হালিম বিজ্ঞ সন্তান বলার মধ্যে এটা প্রমাণ হয়ে গেল যে ইসহাকের বংশে হাজার হাজার নবী জন্মগ্রহণ করলে এবং সবাই তো মাশাআল্লাহ বিজ্ঞ। দুই সন্তানের মাধ্যমে পুরা মক্কা ভূমি এবং পুরা ফিলিস্তিন ভূমি আবাদ হয়েছে, সমস্ত হাজার হাজার নবী সবই ফিলিস্তিনের, কেউ বলে 5000 নবী, আর এখানে কেউ সংখ্যা নির্দেশ করেনি, ঐতিহাসিকরা দুইভাবে কথা বলেছেন। সমস্ত নবীদের কর্মভূমি হচ্ছে ফিলিস্তিন, আর শেষ নবীর কর্মভূমি হচ্ছে মক্কা। মক্কা এবং ফিলিস্তিন উভয় স্থানের নেতৃত্ব কর্তৃত্ব আসবে মুসলমানদের হাতে, এটা প্রমাণ হয়ে গেছে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে মাত্র 4 বছরের মাথায় ওমর ফারুকের কাছে সমস্ত তৎকালীন পরাশক্তি খ্রিস্টান শক্তি সারেন্ডার করলো এবং ফিলিস্তিন বিজয় হলো। এগুলো ইতিহাস তো আপনারা জানেন। অবশ্য আগেই কিন্তু আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন এবং কোরআন আগেই বলে দিয়েছে, সেই ফিলিস্তিন যখন আজকে কাফেররা দখল করে রাখছে জোর করে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বহিষ্কার করা হয়েছে, তখন মুসলিম উম্মত চুপ করে থাকবে নাকি? ওই ফিলিস্তিনেই তো আমাদের জন্য এই এই মেরাজের মধ্যে তো যত যা কিছু আমরা দেখি সব মেরাজের মাধ্যমে হয়েছে, আর মেরাজের স্মৃতিধন্য হচ্ছে ফিলিস্তিন এবং মক্কা, আর দুটো পবিত্র ভূমির রক্ষায় মুসলিম উম্মাকে জীবন দিতে হবে, কোনো দিন একটার কোনো ছাড় দেওয়া যাবে না। গত পরশু পত্রিকা দেখেন, ফিলিস্তিনে আরও বেশি রক্তপাত হোক, আরও মুসলমানকে হত্যা করার জন্য ইসরায়েলকে $17.1 বিলিয়ন সাহায্য দেওয়ার জন্য এখন যে বদমাশ আছে বুড়োটা বাইডেন তাতে সই করেছে, কিন্তু সেখানে অনেক মুসলমান আছে এবং ইহুদিদের মধ্যে অনেক ভালো লোক যারা আছে এমপি, তাদের 159 জনের মতন লোক তাদের বিরোধিতা করেছে এটা হবে না, তাদেরকে হত্যা করার জন্য টাকা বাড়াতে হবে, এটা আমরা কোশ্চেন করে মেনে নিতে পারি না। কিন্তু এরপরও বাইডেন হাতে ক্ষমতা ভেটো পাওয়ার ওই একাও যদি বলে দেয় ওটি আইন হবে, মুখে বলে গণতন্ত্র আর একা জায়গায় সেইটা ফাইনাল, এ কি গণতন্ত্র হলো? আমাদের তো ধোকা দেওয়া সবসময়, এটাই হলো গণতন্ত্র। পরশুদিনের পর্যন্ত অথচ আমেরিকার অবস্থা খুবই খারাপ, দুনিয়ার থেকে ঋণ করে করে খাচ্ছে, চীনের কাছ থেকে ঋণ করতেছে, দেউলিয়া হয়ে যাবে, সত্তর দেউলিয়া হয়ে যাবে। এরপরও সে নেতানিয়াহুকে পোষবে, কারণ সে বড় কাজ করছে, মুসলমানদের হত্যা করতেছে। আর এদের বিরুদ্ধে আমাদের বদ্ধ করবে না সদ্ধ করতে হবে, লানতুল্লাহ আলাইহি, আল্লাহদের উপর লানত করবে এসব শয়তানরাই, এরাই এগুলো সারা পৃথিবী ধ্বংস করছে। আর তারা হলে গণতন্ত্র মানবাধিকারের মোড়ল, তারা নসিহত করতে হবে তোমরা এটা করেন সেটা করেন, কত নসিহত করে সারা দেশ, সারা দুনিয়াতে ধ্বংস দিলে নাই, 70টা কেন্দ্র আছে সারা বিশ্বে, এগুলো প্রকাশ করে না, সারা দেশে সারা পৃথিবীতে সামরিক এই তন্ত্র চালানোর জন্য তাদের যে জেটগুলো আছে, জাহাজগুলো আছে, সারা পৃথিবীকে তারা কন্ট্রোল করছে। কেন তোর দরকার, তুই তোর ঘরে থাক, ভালোভাবে খাই বই বাস, অন্যদের উপরে খরদারি করবি কেন? এই যে অবস্থা চলছে, আস্তে আস্তে তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারত, ভারত পুরোপুরি আমেরিকার পক্ষে, বাইডেনের পক্ষে, তারাও সেখানে মুসলমানদের উপরে এমন জুলুম করতেছে তার কোনো তুলনা নেই। এখন যে ম্যাপ যারা বানিয়েছে মোদী সরকার, সে ম্যাপের মধ্যে মাশাআল্লাহ বাংলাদেশ আউট, এটা তাদেরই অংশ, আসমুদ্র হিমাচল ভারতবর্ষের সর্বত্র তাদের হিন্দুত্ববাদী আইন চলবে, এটাই তাদের সর্বশেষ লক্ষ্য, সেই লক্ষ্য তারা এগিয়ে যাচ্ছে। এখানে আমাদেরকে মুসলমান হিসেবে পৃথক জাতিসত্ত্বা নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার তারা স্বীকার করে না। এদিকে আধিপত্যবাদী শক্তি, ওদিকে ইহুদিবাদী শক্তি এক হয়ে ওদিকে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে,
এদিকে বাংলাদেশেও শিক্ষাক্ষেত্রে তো আপনারা দেখছেনই সব, আমরা এটাকে আগে বানর ছিলাম, 2012 সাল থেকে এই সিলেবাস চলছে বাংলাদেশে, কোনো সরকার এটাকে সরাতে পারছে না, কারণ এরা আসলে বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করছে। আর এখানে শিক্ষামন্ত্রী যারা হয় সব বাম হয়, ইসলামপন্থী লোক কখনোই এদের শিক্ষামন্ত্রী হয় না। শিক্ষা জাতির মেরুদণ্ড, যারা শিক্ষক আছেন এই বিষয়ে আপনি খোদ্দা করছেন মনে রাখবেন, আর গত আর তাহারিকের সম্বাদে উঠে পড়বেন ট্রান্সজেন্ডারের উপরে গেছে না, এগুলি পড়বেন ভালো করে। দূর থেকে তারা বহু আগে থেকে সুচিন্তিত পরিকল্পনা নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ অস্ত্র শক্তিতে আমরা তাদের সঙ্গে কুলাতে পারবো না। আজ পাকিস্তানের অবস্থা দেখেন না কীভাবে ধ্বংস করে দিচ্ছে, সেখানে সবচেয়ে জনপ্রিয় সরকার যে ছিল তা তাসনাস করে দিচ্ছে একদম। একটাই অপরাধ ছিল, তারা আমেরিকা সে বলছিল আর আমেরিকা রাশিয়া চীন সবার সঙ্গে আমরা সমান ব্যবহার করব, আমাদের পররাষ্ট্রের নীতি হবে সবার সঙ্গে সমান ব্যবহার, কেউ আমাদের পূর্ব নয়, ফ্রেন্ডস নট মাস্টার্স, ড্রাইভ করে নীতি ছিল, এইটা হলো তার বড় অপরাধ। সে ফলে এইভাবে রাজনৈতিক আগ্রাসনের মাধ্যমে পড়ে আমরা যেন আগে যাতে বিব্রত না হই, যে কোনো সময় মৃত্যুবরণ করবো, এবং অন্তত জান্নাত যেন আমাদের হারিয়ে নেওয়া যায়, দুনিয়ার সাবধান থাকতে হবে আমাদের। এরপর আমরা দেখব তিনি সেখানে যে কী দেখলেন, আর আইনাকা আল্লাহ বলছে আমরা তা দেখালাম কিছু কিছু বিষয়, সে কিছু কিছু বিষয় হলেও কী, এক মক্কা থেকে বোরাকে সরার পূর্বে তিনি সিনা চাক করা হয়, জমজম পানি দিয়ে ধুয়ে সেখানে নূর দিয়ে ভরে দেওয়া হয়, উট ধরনের পূর্বে তাকে দুধ ও মদ পরিবেশন করা হয়, তিনি দুধ গ্রহণ করলেন, জিবরিল বলেন এটি আপনি স্বভাব ধর্ম প্রাপ্ত হয়েছেন। দুই, রাসূল ইসলাম প্রথমে আসমানে গেলেন, আদম দ্বিতীয় আসমানে, ইত্যাদি আমরা একটু আগে বলেছি। তিন, তিনি ফেরেশতাদের কলম দিয়ে লেখার খসখস শব্দ শুনতে পান, তোক দিয়ে লেখে না। তারপরে 600 ডানা বিশিষ্ট জিবরিলকে তিনি তার নিজস্ব রূপে নিকট থেকে দেখেন, যেটা আগে বললাম সিদ্রাতুল মুনতাহা। তারপরে সপ্তম আসমানে বাতুল মামুর মসজিদ দেখেন, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করে, কিন্তু পুনরায় আর সুযোগ পায় না, কত ফেরেশতা আছে হিসাব করা যায়। সাত, তিনি হাউস কাউসার জান্নাত জাহান্নাম দেখেন, তিনি জান্নাতের নিয়ামত রাজি ও জাহান্নামের কঠিন শাস্তির সঙ্গে প্রত্যক্ষ করেন। সেখানে দেখা গেল যে একজন ব্যক্তি নাড়িভুড়ি বেরিয়ে গেছে আর লোকসত তার পাশে ঘাড়ির গাধার মতো ও যে ঘুরতেছে, নিজের নাড়িভুড়ির পাশে ঘুরতেছে, তো লোকরা যেই বলছে তুমি আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে অসৎ কাজে নিষেধ করতে, তোমার অবস্থা কেন? জবাবে সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে তা করতাম না। এবং আমাদের শিক্ষণীয় নেই, আমরা যারা বক্তা যা আলেম আমাদের সাবধান হতে হবে, আমাদের এই অবস্থা কিন্তু আমাদের হয়ে যাবে। তারপরে অন্য যে আসছে রসুল হাসান একজন সাহাবিদের সামনে নিজের স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করে বলেন, দুজন ব্যক্তি ব্র্যাকেট আসছে জিবরিল ও মিকাইল এসে আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল, অতঃপর সেখানে দেখলাম যে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি মাথা বাঁকা লোহার সাড়াশি দিয়ে দাঁড়িয়ে আছে, যে তার গালে সাড়াশি ঢুকিয়ে দিয়ে গাল চিরে মাথার পর্যন্ত নিয়ে যাচ্ছে, অতঃপর আর এক পাশে সাড়াশি ঢুকিয়ে গাল চিরে মাথার পর্যন্ত নিয়ে যাচ্ছে, এর মধ্যে আগের সেরা গালটা ঠিক হয়ে যাচ্ছে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেয়ামত পর্যন্ত। এ লোকটা কে? এরা হচ্ছে জিজ্ঞেস করা হলো যে শ্রেষ্ঠদয় বললেন ওই ব্যক্তি মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলতো এবং তার নিকট থেকে মিথ্যা রটানো হতো, এমনকি তার সারা দেশে ছড়িয়ে পড়তো, অতএব তার সাথে কেয়ামত পর্যন্ত ওরূপ আচরণ করা হবে। এটা বুখারী মুসলিম হাদিস। তো আমরা যারা কথা বলি তার সাবধানে বলতে হবে, মিথ্যা বলা যাবে না, বিশেষ করে আদালতে যে কাজটা হয় আমি সচক্ষে দেখেছি, বলি তো টুপি দাঁড়িয়ে গেলে একজন লোককে ডেকে আসলেন আমার বগুড়া আদালতে, তো উকিলরা বলছে আমার পাশে দাঁড়া ছিল স্যার এই উঠছে দেখছেন না এ ঠিক মিথ্যা বলবে, তুমি জানলে কেন ও ভাড়া ঠিক আছে ভাড়া, ওকে টাকা দিলে যাই বলবো তাই বলবে, কিন্তু মাথা টুপি দাঁড়িয়ে গেল, কারণ টুপি দাঁড়িয়ে ছাড়া অন্য লোক হয় না, তো বুঝতে পারছেন মানুষ টুপি দাঁড়িয়ে গেলে বিশ্বাস করে, এটা আমি নিজে সহযোগ্য দেখেছি। যারা এসব আদালতে সাক্ষী দাও সাবধান,
এই অবস্থায় কিন্তু হবে, সাড়াশি দিয়ে এক গাল ঢুকে দিয়ে টান দিবে, রাগদল চলে যাবে, এই সারা জিন্দগিটা কেউ পর্যন্ত এইভাবে শাস্তি তার হবে নয়। ঠিক সামনে উঠেই জিবরিল তাকে ছেড়ে যান, অর্থাৎ জিবরিলের ওঠার মেয়াদ শেষ, ওর ওপর আরো সে ধরতে পারবো না, ওখান থেকে জিবরিল শেষ। এরপরও আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক তার সঙ্গে কথা বললেন। এখানে বোঝা যায় ফেরেশতাদের উপরও সৎকর্মশীল মানুষের মর্যাদা অনেক উপরে, যেখানে জিবরিল যেতে পারে না সেখানে মোহাম্মদ রসুল সাল্লাম গিয়েছেন, এর মধ্যে যে মানুষের সর্বোচ্চ মর্যাদা প্রমাণ হয়নি, মুলাকাত কররা না বনি আদম উন্নয়তে আসছে, আমরা বনু আদমকে সম্মানিত করেছি, আমাদেরকে সম্মানিত হওয়ার জন্যে তাকে অশীল হতে হবে এবং সবসময় সদা সত্য কথা বলতে হবে, সত্যের উপর দৃঢ় থাকতে হবে, কোনো স্বার্থের দিকে তাকানো যাবে না। এরপরে তিনি বাতিল মগদের নেমে আসেন, নেমে এসে ফেরেশতাদের সমস্ত নবীদের ইমামতি করেন। এটা একটা দারুণ ব্যাপার, সমস্ত নবীদের ইমামতি করার অর্থই হচ্ছে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠ নবী তিনি, তাই অর্থ হচ্ছে না। এরপর থেকে বিষয়টি ঘটে গেল অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে, যা ছিল মানবীয় জ্ঞানের বহির্ভূত, মক্কা লোকরা এটা মানতে চায়নি। তখন সরাসরি জ্বরটা পেলেন, অবকাশ বলে দিলেন, আরে বাটা এত বাতিল মক্কা দেখছে, আমরা আসমানে খবর জানি কার সাথে কী বলছো, এর জন্য অবকাশ সিদ্দিক বলা হচ্ছে। এর ফলে অনেক বহু মানুষ তার কথা মেনে নিল যে হতে হতে পারে। আর মেরাজটা তিনি কী কী নিয়ে আসলেন, এক তিনি তিনটা বিষ্ট নিয়ে এলেন, এক পাঁচ অক্ত সালাদ, দুই সুরা বাকারা শেষ দুটি আয়াত, 85-86 আয়াত, এদের কিন্তু নিয়ে আসলেন। তিন উম্মতে মোহাম্মদের মধ্যে যারা কখনো শিরক করেনি, আল্লাহ তাদেরকে ক্ষমা করার সুসংবাদ দিলেন, আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে মুক্ত করে। প্রতি পদে পদে আমরা শিরক করছি, প্রতি পদে পদে শিরক করছি, আমরা মানুষের গোলামি করছি, আল্লাহর গোলামি ছেড়ে দিচ্ছি। সংসদের প্রধানমন্ত্রী ঢুকলে দেখলেন না, হুমড়ি খেয়ে পড়ছে, বাপরে বাপ, আল্লাহ সন্তুষ্টির দরকার নেই, বান্দার সন্তুষ্টি আগে, কারণ লুটপাট করার সুযোগ পাওয়া যাবে, বুঝতে পারছেন না, দুনিয়া আবার দুনিয়া না, মানুষের উন্নত মস্ত কখনই অন্য স্থানে অবনত হতে পারে না। বিষয়টি এই, আমাদের মেয়েরাজের যে তাৎপর্য ও শিক্ষা, এই বিষয়টি আপনারা ভালো করে পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে হকপন্থী ও তৌফিক দান করুন, যাবতীয় মিথ্যা থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি তলাশ করার জন্য সৌভাগ্য আল্লাহ পাক আমাদের দাস করুন। পরিশেষ মনে করে দিই, তবলিগ ইসলামের সামনে আসন্ন, সাধ্যমতো দান করবেন। আর দারুল হাদিস এডুকেশন সিটি 300 বিঘের উপরে কেনার স্বপ্ন আমরা দেখেছি, আল্লাহ যেন সেটাও পূরণ করেন, আল্লাহ তো বান্দার মাধ্যমেই তো করবে। আল্লাহ পাক কোন বান্দায় কল করেন তা আমরা জানি না, আমরা খালি দোয়া করার মালিক, আল্লাহ যেন আমাদের নেক নিয়ত পূরণ করেন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।